নৈনিতাল ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত একটি অপূর্ব সুন্দর পর্যটন স্থল। নৈনিতাল লেকের সৌন্দর্য চিরকালই পর্যটকদের বারবার আকর্ষণ করে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো নৈনিতাল ভ্রমণের সমস্ত তথ্য, সাইটসিং, হোটেল, খাওয়া দাওয়া, কীভাবে নৈনিতালে পৌঁছবেন এবং নৈনিতালে বেড়াতে এলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা আপনাদের জানতেই হবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তবে এবার শুরু করা যাক নৈনিতাল ভ্রমণ। নৈনিতাল উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয়ের অন্তর্গত একটি লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 2000 মিটার। নৈনিতাল লেককে ঘিরে আছে 7টি পাহাড়, যাকে একসঙ্গে বলা হয় সপ্তশৃঙ্গ। আয়ারপাতা, দেওপাতা, হান্ডিবান্ডি, নয়না, আলমা, লাড়িয়াকান্টা এবং শেরকডান্ডা। নৈনিতালকে এর সাথে লেক ডিস্ট্রিক্টও বলা হয়, যার প্রধান আকর্ষণই হল এই নৈনি লেক বা তাল। হিন্দু মাইথোলজি অনুযায়ী সতীর চোখ বা নয়ন এখানে পড়েছিল। শুধু সুন্দর পর্যটন স্থলই নয়, নৈনিতাল সেই ব্রিটিশ আমল থেকেই প্রেস্টিজিয়াস স্কুল আর এডুকেশন সেন্টারের জন্য বিখ্যাত। তার সাথে অনেক বিখ্যাত মানুষের জীবন, পড়াশোনা, তাদের জন্ম এই স্থানের সাথে জড়িয়ে আছে, যেমন জিম কর্বেট, যার জন্ম নৈনিতালেই। সঙ্গীত শিল্পী অনুপ জলোটা এবং ক্রিকেটার মনীষ পাণ্ডের জন্ম নৈনিতালে। মেজর সোমনাথ শর্মা, যিনি ভারতবর্ষে প্রথম পরমবীর চক্রে পুরস্কৃত হন এবং অমিতাভ বচ্চনের পড়াশোনা করেছিলেন শেরউড কলেজ অব নৈনিতালে। তবে নৈনিতাল সম্বন্ধে আরও তথ্য আপনাদের জানাবার আগে চলুন এবার বেরিয়ে পড়ি সাইটসিং করতে। মাঝে একে একে আপনাদের জানাবো এখানে থাকার হোটেল, খাওয়া দাওয়া করার রেস্টুরেন্ট আর এখানে কিভাবে পৌঁছবেন সেই সমস্ত তথ্য। সাইটসিংয়ের প্রথম ডেস্টিনেশন উডল্যান্ড ওয়াটারফল। এটির মধ্যে আছে একটি ওয়াটারফল ও একটি সুসজ্জিত গার্ডেন এরিয়া। এটি নৈনিতাল থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এন্ট্রি ফি 50 টাকা। নৈনিতালে আপনারা সাইটসিং করতে পারেন প্রাইভেট কার হায়ার করে অথবা বাইক বা স্কুটিতেও। প্রাইভেট কার হায়ার করলে 11টি পয়েন্ট হিসেবে নেবে 1400 টাকা, স্কুটি 500 টাকা এবং তার সাথে আপনাকে তেলের খরচা দিতে হবে। আর আপনি যদি অন্য স্কুটি চালকের সাথে সাইটসিং করতে চান তাহলে পড়বে 1000 টাকার মতো। মল রোডের বিভিন্ন জায়গাতেই আপনি কার ড্রাইভার, স্কুটি হায়ার বা স্কুটি চালক সহজেই পেয়ে যাবেন। এর পরের ডেস্টিনেশন ইকো কেভ গার্ডেন। এখানের এন্ট্রি ফি 100 টাকা, সকাল 9টা থেকে বিকেল 5:30 অবধি এটি খোলা থাকে। ইকো কেভ গার্ডেন হল প্রাকৃতিক উপায়ে তৈরি কতগুলো গুহা, যা এক স্থানে গার্ডেনের মধ্যে আপনারা দেখতে পাবেন। এটি মল্লিতালের দিকে কালাডুঙ্গি রোডের উপরে অবস্থিত। এখানে কেভগুলোর প্রত্যেকটির আলাদা নাম আছে, যেমন প্যান্থার কেভ, টাইগার কেভ, ব্যাট কেভ, পর্কুপাইন কেভ, এবং কেভে ঢোকার মুখে আপনারা সেই প্রাণীর ডাক কৃত্রিমভাবে শুনতে পাবেন। এছাড়া গার্ডেনের মধ্যে রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করার সুযোগ ও চিলড্রেন্স প্লে এরিয়া। নৈনিতালের সাইটসিংয়ে বেরিয়েছি, এখন রয়েছে কেভ গার্ডেনে, টাইগার কেভের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখানে বেশ মজা লাগবে আপনার। তবে কেভ গার্ডেনের ব্যাপারে একটা জিনিস বলবো, এখানের এন্ট্রি ফি 100 টাকা, যেটা আমার একটু বেশি লাগলো। এর পরের সাইটসিং পয়েন্টে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই নৈনিতালে কোথায় থাকবেন। নৈনিতালে থাকার জন্য নানা বাজেট ও ক্যাটাগরির অসংখ্য হোটেল রয়েছে। মল রোডের উপরে লেকের পাশে বা লেক থেকে কিছুটা দূরে। আমি এখানে যে 3টি হোটেলে ছিলাম একদিন করে
সেগুলি হল মল রোডের উপরে নৈনিতাল লেকের পাশেই কেএমবিএনের তাল্লিতাল সারোবার নৈনিতালে, হোটেল ইমোজি, আর নৈনিতালের একটি অসাধারণ হেরিটেজ প্রপার্টি চেভরন ফেয়ার হেভেন্সে। এই তিনটি হোটেল নিয়েই সম্পূর্ণ ভিডিও আমি পোস্ট করেছি, লিঙ্ক আমি আই বাটন ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়া আপনারা চাইলে একদিন নৈনিতালে থেকে পরের দিন সকালে সাইট সিং করে পৌঁছে যেতে পারে নওকুচিয়া লেকের পাশে শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশে কেএমভিএনের পরিচয় রিসর্টে, বা ভীমতালের অসাধারণ লোকেশানে কেএমভিএন ভীমতাল ট্যুরিস্ট রেস্ট হাউসে। এই দুটো হোটেলের ভিডিও আমি পোস্ট করেছি, লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এবার আবার ফেরা যাক নৈনিতালের সাইট সিংয়ে। পরের ডেস্টিনেশন হিমালয়ান বোটানিক্যাল গার্ডেন, যার এন্ট্রি ফি 50 টাকা। বৃহস্পতিবার এটি বন্ধ থাকে। এটি নৈনিতাল থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে বহু ধরনের গাছ আপনি পেয়ে যাবেন, সঙ্গে রয়েছে ক্যাকটাস অর্কিড গার্ডেন। এটি সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি খোলা থাকে। সিঁড়ি ভেঙে ধাপে ধাপে এই গার্ডেনটি আপনাকে ঘুরে দেখতে হবে। এর পরের ডেস্টিনেশন নৈনিতাল জু বা জিবি পান্ত হাই অল্টিচিউড জু। এখানের এন্ট্রি ফি 100 টাকা। জু প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। জুয়ের টাইমিং সকাল 10টা থেকে বিকেল 5টা। এই জুটি প্রায় 4.6 হেক্টর এরিয়া জুড়ে বিস্তৃত। এটি ভিজিটারদের জন্য খুলে দেওয়া হয়েছিল 1995 সালে, আর 2002 সালে এটির নাম হয় গোবিন্দ বল্লভ পান্ত হাই অল্টিচিউড জু। এটি ভারতবর্ষের তিনটি হাই অল্টিচিউড জুয়ের মধ্যে একটি, অপর দুটি সিকিম ও দার্জিলিংয়ে অবস্থিত। এই জুতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, সাম্বার, তিব্বতিয়ান উলফ, লিওপার্ড, বার্কিং ডিয়ার, জাপানিজ ম্যাকাও, হিমালয়ান বিয়ার, তাছাড়াও রয়েছে আরও বহু ধরনের পাখি ও জীবজন্তু। এটি নৈনিতাল বাসস্ট্যান্ড থেকে 1.8 কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই জুটি বয়স্ক মানুষ ও যাদের হাঁটুর সমস্যা আছে তাদের ঘুরে দেখতে সমস্যা হতে পারে। প্রথমত, জুয়ের কার পার্কিং এরিয়া থেকে বেশ কিছুটা চড়াই চড়ার পর আপনি পাবেন টিকিট কাউন্টার ও এন্ট্রি গেট। দ্বিতীয়ত, পুরো জুটি পাহাড়ের বিভিন্ন ধাপে অবস্থিত, ফলে সেখানেও পৌঁছতে আপনাকে বেশ চড়াই চড়তে হবে। এবারে আমি আপনাদের জানাই নৈনিতালে পৌঁছালাম কী করে, বা আপনারাও কীভাবে পৌঁছতে পারবেন নৈনিতালে। আমি কলকাতা থেকে ফ্লাইটে প্রথমে পৌঁছেছিলাম দিল্লি, পরের দিন সকালে দিল্লি কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেসে পৌঁছেছিলাম কাঠগোদাম স্টেশন, যা দিল্লি থেকে ছাড়ে সকাল 6:20 মিনিটে, আর কাঠগোদাম স্টেশনে পৌঁছায় 11:55 মিনিটে। কাঠগোদাম স্টেশনে নেমে সেখান থেকে ট্যাক্সি ভাড়া করে পৌঁছে যাই নৈনিতাল, যার ভাড়া পড়েছিল 1200 টাকা। তবে সিজন অনুযায়ী এই ভাড়া কিছুটা বাড়তে পারে। কাঠগোদাম থেকে নৈনিতালের দূরত্ব 35 কিলোমিটার, পৌঁছতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টার মতো। কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে আপনি শেয়ার কারও পেয়ে যাবেন। এছাড়া হাওড়া থেকে সরাসরি ট্রেনও রয়েছে কাঠগোদামের জন্য, বাগ এক্সপ্রেস। এছাড়া দিল্লি থেকে সহজে বাসেও আপনি পৌঁছে যেতে পারেন নৈনিতাল। নৈনিতালের নিকটতম এয়ারপোর্ট হচ্ছে পান্থনগর, 70 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া দেরাদুন থেকেও কাঠগোদামের ট্রেন রয়েছে। এরপরের সাইট সিং পয়েন্ট লাভার্স অ্যান্ড সুইসাইড পয়েন্ট, এবং এর পাশে আছে ফরেস্ট এরিয়া, যেখানে আপনারা চাইলে ঘোড়া চেপে ঘুরে নিতে পারেন। প্রায় সমস্ত হিল এরিয়াতেই একটা করে লাভার আর সুইসাইড পয়েন্ট থাকবে, কেন তা সত্যি জানা নেই। লাভার পয়েন্টে কোনো এন্ট্রি ফি নেই। এটি মল রোড থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে দেখে নিতে পারেন আশেপাশের পাহাড়ের দৃশ্য।
এরপর দেখে নিতে পারেন নৈনিতালের রাজভবন, যদিও ভিতরে ক্যামেরা অ্যালাও না। অ্যাডাল্টের জন্য এন্ট্রি ফি 50 টাকা। নৈনিতালের সাইট সিংয়ের পথে পড়বে বেশ কিছু ভিউ পয়েন্ট, যেমন খুড়পাতাল লেক যেটির আকার ঘোড়ার খুরের মতো, হিমালয়ান দর্শন ভিউ পয়েন্ট যেখান থেকে আকাশ পরিষ্কার থাকলে আপনি দেখে নিতে পারেন হিমালয়ের বিভিন্ন রেঞ্জ। এছাড়া নৈনিতাল লেকের সম্পূর্ণ ভিউও পাবেন কিছু কিছু পয়েন্ট থেকে। নৈনিতাল মলরোডের উপরে দেখে নিতে পারেন সেন্ট্রাল মেথডিস্ট চার্চ ও সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক চার্চ। তার সাথে দেখে নিন ভুটিয়া মার্কেট এবং মাঝে গুরুদোয়ারা ও নয়না দেবী টেম্পল, যেখানে স্বামী বিবেকানন্দ 2 বার এসেছিলেন 1890 ও 1898 সালে। এটি হিন্দুদের কাছে একটি পবিত্র সতীপীঠও বটে। তবে মন্দির দর্শন আর মার্কেট ভ্রমণের মাঝে অবশ্যই খেয়ে দেখবেন অসাধারণ বয়েলড ভুট্টা, যার মূল্য 50 টাকা, তবে একটি খেলে পেট অনেকক্ষণই ভর্তি থাকবে। এছাড়া সন্ধ্যাবেলায় 30 টাকা দিয়ে খেয়ে নিতে পারেন মাটির ভাঁড়ে চা, বা মল রোডের উপরে এই দোকানে 50 টাকা দিয়ে ভালো কফি। খাওয়ার কথাই যখন এলো, তখন আপনাদের জানিয়ে দিই নৈনিতালে বেড়াতে এলে কোন কোন রেস্টুরেন্টে আপনারা অবশ্যই খাওয়া দাওয়া করবেন। এই বিষয় নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও আগেই পোস্ট করেছি, যার লিংক আমি আই বাটন ও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই দেখে নেবেন। এছাড়া উত্তরাখণ্ডের আরও একটি জনপ্রিয় হিল স্টেশন মুসৌরি নিয়েও ভিডিও আমি আগেই পোস্ট করেছি, যার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। নৈনিতালের এই সাইট সিং পয়েন্ট ছাড়াও আপনারা রোপওয়ে করে দেখে নিতে পারেন স্নো ভিউ পয়েন্ট, যেখান থেকে নৈনিতালের এরিয়াল ভিউ পাবেন। এছাড়া 4 কিলোমিটার ট্রেক করে পৌঁছে যেতে পারেন টিফিন টপ ভিউ পয়েন্টে, যেখান থেকেও আপনি নৈনিতালের লেকের ভিউ পাবেন। এছাড়া দেখে নিতে পারেন ভীমতাল, নকুচিয়াতাল, যার ভিডিও আমি আগেই পোস্ট করেছি, তাছাড়াও সাততাল, ক্যাঁচিধাম এবং হনুমানগড়িও দেখে নিতে পারেন। তবে নৈনিতাল বেড়াতে যখন এসেছি তখন লেকে বোটিং তো করতেই হবে। আমি এখানে পৌঁছে প্রথমেই করে নিয়েছিলাম বোটিং। আমি এখন পৌঁছে গেছি নৈনিতালে আর শুরু করেছি বোটিং। এখানে বোটিংয়ের 2টো অপশান রয়েছে, একটা হলো ছোট এরিয়া নিয়ে যেটার প্রাইস হচ্ছে 320 টাকা, সামনেই একটা মন্দির রয়েছে, ওই মন্দির অবধি নিয়ে যাবে। এছাড়াও বেশি সময়ের জন্য ওই 35 থেকে 40 মিনিট মতো বোটিং করলে লাগবে 420 টাকা। নৈনিতাল লেকে বোটিং সত্যি অসাধারণ অভিজ্ঞতা, মিস করা চলবে না। নৈনিতালের ভুটিয়া মার্কেট ছাড়াও ঘুরে দেখে নিতে পারেন তাল্লিতাল বাজার, যেটি প্রতিষ্ঠিত হয় 1841 সালে। নৈনিতাল লেকের প্রধানত 2টি অংশ, তাল্লিতাল ও মাল্লিতাল। মল রোড ধরে হেঁটে আপনি একদিক থেকে অপর দিকে পৌঁছে যেতে পারেন। এছাড়া সকালে এখানে চলে ই রিক্সা, যার ভাড়া জনপ্রতি 15 টাকা, তাতে করেও আপনি মল রোডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যেতে পারেন। এখানে কিন্তু মল রোডে গাড়ি চলে, ফলে হাঁটার সাথে মল রোড গাড়িতে ঘুরতেও আপনাদের অসুবিধা হবে না। এছাড়া মাল্লিতাল থেকে কিছুটা এগিয়ে সন্ধ্যেবেলায় পৌঁছে যেতে পারেন এই চিকেন পয়েন্টে, যেখানে চিকেনের নানা সুস্বাদু পথ আপনারা পেয়ে যাবেন, আর তার সাথে কেনাকাটা করে নিতে পারেন নৈনিতালের বিখ্যাত মোমবাতি। ফলে 2 বা 3 দিনের প্রোগ্রাম করে আপনারা খুব ভালোভাবেই ঘুরে দেখে নিতে পারেন সুন্দর এই নৈনিতালকে। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান, আর আরও এরকম ভ্রমণ ও খাওয়া দাওয়ার ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।